সাড়ে তিন মাস পর জামিনে মুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি নেতাদের বক্তব্য পাগলের প্রলাপ, সীমান্ত রক্ষায় বাংলাদেশ সদা জাগ্রত বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয়তাবাদী নেতাকর্মীদের বড় একটি অংশ এখনও গ্রাম এলাকা বাড়ি ছাড়া, অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীর। বিভিন্ন দেশে বন্দি 9,000-এরও বেশি বাংলাদেশি, সবচেয়ে বেশি আটক সৌদি আরবে, সংসদে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পাচারের টাকা ও খেলাপি ঋণ আদায় এবং দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ। 21 ফেব্রুয়ারিতে কোনো ঝুঁকি না থাকলেও 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ, জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। দেশীয় ও আন্তর্জাতিকভাবে রেজিস্ট্রেশনযোগ্য জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকা তৈরি করতে হাইকোর্টের নির্দেশ। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের এক ধাপ নিচে নামার তথ্যের ভিত্তি সঠিক নয়। পাকিস্তানের সরকার গঠনের ক্ষমতা ভাগাভাগির সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। বিপিএলে তামিমের ফরচুন বরিশালকে 1 উইকেটে হারিয়ে নবম জয়ের শীর্ষে সাকিবের রংপুর রাইডার্স।